হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই কেমন আছেন। আর ভিডিওটা দেখার আগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগছে। ভিডিওটা ছিল 15 রোজার ভিডিও, তো রান্নাবান্না প্রস্তুত চলতেছে এখানে। তো এখানে আমি চিকেনটা ফ্রাই করব। তো আজকে আমি অন্যভাবে চিকেনটা ফ্রাই করব, ভিন্নভাবে। তো এখানে আমি 4টা মুরগি মানে কেটে নিয়েছি আর কি, 2টা লেগ পিস আমি 2-4 ভাগ করে নিয়েছি। তারপর এখানে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো। তারপর দিব আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই মানে একটা টেনশন যে আজকে কী রান্না করব ইফতারের জন্য, যেহেতু এখন রমজান মাস, মানে অন্যরকম একটা টেনশন লাগে যে কী রান্না করব, কী রান্না করলে ভালো হবে। আর আমার কাছে মনে হয় এটা সব মেয়েদেরই হয়। তো এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। তো অল্প করে পানি দিয়ে দিব। আগে থেকে আমি চিকেনটা সেদ্ধ করে নেব এই মুরগি ফ্রাইতে। তো আমি পানি দিয়ে নিয়েছি, পানিতে এটাকে সেদ্ধ করতে দিয়ে দেব আমি। আর সেদ্ধ করার টাইমে অবশ্যই পানিটা আমি শুকিয়ে নেব, আমি পানিটা একদম রাখবো না। তো এই জন্য আমি অল্প করে পানি দিয়েছি যেন মুরগিটাও সেদ্ধ হয় এবং পানিটাও যেন শুষে যায়। তো আজকে ওইভাবে আর ইফতারে ভাজাপোড়া করব না। তো এখানে আমি গরু মাংস নিয়েছি, গরু মাংস রান্না করব। তো আমি একদম সিম্পলভাবে গরু মাংস রান্না করি, তো এটা শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। তো এখানে আমি 2টা লং দিয়েছি, 4-5টা এলাচ দিয়েছি, আর দিব 2টা তেজপাতা, আর দিব দারচিনি। তো জাস্ট এটাকে একটু ফ্রাই করে আমি তারপরে পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দেওয়ার পরে হালকা ভেজে নেব। তো যখন ভিডিওটা দিব তখন আমাদের এখানে 16 রোজা। তো দেখতে দেখতে কিন্তু 16 রোজা চলে গিয়েছে, কিন্তু মানে এটা এবার যে মানে রোজাটা আর কি, সামনে যেহেতু ঈদ, মানে ওরকম আসলে কোনো কিছুই কোনো ই হচ্ছে না। কারণ এই রোজার মাস আসলে দেখা যায় মার্কেটে যাওয়া হতো, মানে মার্কেট অন্যরকম আর কি। যেহেতু এখনও এখানে এভাবে মার্কেটগুলো খুলে নেই, শুধু খাবারের দোকানগুলোই খোলা আছে। তো আসলে আজ এবার মনে হয় না যে মানে এবার ওইভাবে কোনো কিছুই করতে পারবো এবার ঈদে। তো যাই হোক, বাসায় যতটুক থেকে আনন্দ করতে পারবো সেতটুকুই এনাফ আমাদের জন্য। তারপরও এই টাইমে আসলে সবার থেকে একটু দূরে থাকাই ভালো, কারণ সবার জন্যই ভালো, এটা নিজের জন্য ভালো, অন্যের জন্য ভালো হবে এটা আমাদের। তো এখানে পেঁয়াজটা লাল করে নিয়েছি, তারপর আদা বাটা, রসুন বাটা দিয়েছি, আর কি যা যা দিতে হয়। শুধু আমি হলুদটা বাদে সব কিছু দিয়েছি, মরিচের গুঁড়ো, টালা জিরা গুঁড়ো, তারপর গরম মশলার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এটাকে জাস্ট একটু পানি দিয়ে আমি এটা কষিয়ে নিব, যেটা আমরা করি আর কি গরু মাংসের জন্য। আর নর্মালি দেখা যায় গরু মাংস যখন রান্না করি, যখন আমি ভুনা করি তখন দেখা যায় হলুদটা আমি দেওয়া হয় না, কিন্তু যখন আলু দিয়ে রান্না করি তখন আমি হলুদ দিয়ে রান্না করি। যখন ভালো মতন কষিয়ে নিব তখন আমি আবার 2 টেবিল চামচের মতন টক দই দিচ্ছি। তো এখানে মাংসটাও দিয়ে দিচ্ছি। তো মাংস থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে আমি কিছুক্ষণ মানে সেদ্ধ করে নিব, কষিয়ে নিব আর কি। তো এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি। তো ভাবলাম আজকে ইফতারে ভাত টাইপের কিছু করব। তো আসলে কম রান্না করতে গিয়েছি, বাট এত রান্না বান্না হয়েছে, মানে অনেক টাইপের খাবার হয়েছে, কিন্তু এত খাবার হলে আসলে দেখা যায় ইফতারে খাওয়া হয় না, কম হলে দেখা যায় খাওয়া হয়, আবার খাওয়াটা শেষও হয়। তো আমরা দেখা যায় অত খেতেও পারিনি, অর্ধেকের খাবার বেশি রয়ে যায় আমাদের। তো এখানে আমি মরিচ আর লবণ আর হলুদ দিয়ে মাছটা মেখে নিচ্ছি।
আর আমার খুবই পছন্দ এই তেলাপিয়া মাছ, কিন্তু আগে কোনো মাছে খেতাম না, শুধু ইলিশ মাছ ছাড়া, চিংড়ি মাছটা ছাড়া আর কোনো মাছে ওইভাবে খেতামই না। তো এখন তো প্রায় সব কিছুই খাই, নিজে রান্না করে খেতে তো হবে। তো এখানে সব কিছু এখন ভালো মতো মিশিয়ে নিব। তো এখানে ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তো এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর দিচ্ছি লবণ। লবণটা যদি তেলের মধ্যে দিলে দেখা যায় মাছটা খুব সহজভাবে উঠে আসবে, একদমই মানে কোনো ভাঙবে না মাছটা। তো মাছগুলো দিয়ে আমি তো মাছগুলো ভেজে নিয়েছি। তো যেটার মধ্যে আমি মাছটা ভেজেছিলাম, তো এটার মধ্যে আমি মাছটা ভুনা করব। তো সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি আরও, তারপরে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা আমি ফ্রাই করে নিয়েছি, তারপরে এখানে আমি কটা কাঁচামরিচও দিয়েছি কেটে, তারপর সামান্য পরিমাণ আদা বাটা রসুন বাটা দিয়েছি। আমি এখানে আদা বাটা রসুন বাটাটা একসাথে মিক্স করে রাখি, তারপর একসাথেই আর কি দেওয়া হয়, আমি আর দুইটা আলাদা করে রাখা হয় না আমার, একসাথেই দেখা যায় ব্লেন্ডার করে একসাথে রেখে দিই। তারপর আদা বাটা রসুন বাটাটা দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি যেন কাঁচা ভাবটা যেন চলে যায়। তো ফ্রাই হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে যেন না যায়। তো এখন মশলাগুলো দিয়ে দিব এটার মধ্যে। তো মশলার মধ্যে যা যা দিব, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিব, আর হলো হলুদের গুঁড়ো, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে জাস্ট এটা কষিয়ে নেব আমি। তো প্রায় একটা মতন আমি টমেটো দিয়েছি এখানে, আর মাছের ভুনা করার মধ্যে যদি টমেটো দেয় আমার কাছে খুবই ভীষণ ভালো লাগে। তো টমেটো দিয়ে জাস্ট একটু কষিয়ে তারপরে পানি দিয়ে আমি মাছগুলো এটার মধ্যে দিয়ে দিব। আর এখানে যে গরু মাংসটা ছিল, তো গরু মাংসটা আমি কষিয়ে নিয়েছি, এই তো দেখতে পাচ্ছেন একদম সুন্দর একটি কালার এসেছে, আর আমার কাছে এরকম কালো কালো কালার ভালো লাগে গরু মাংসের। ভালো মতন কষিয়ে তারপর পানি দিয়ে দিব, আর গরু মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওটাতেই দেখা যায় অর্ধেক সেদ্ধ করে ফেলেছে গরু মাংসটা, আর এই গরু মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো পরিমাণ মতন পানি দিয়ে এটাকে ঢেকে আমি রান্না করে নেব। আর এখানে মাছ হয়ে গিয়েছে, তো মাছ নামানোর আগে উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি, তারপর চুলাটা বন্ধ করে দেব। আর এখানে গরু মাংসটা হয়ে গিয়েছে, তো গরু মাংসটা নামানোর আগে আমি উপর দিয়ে টালা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা আরও বাড়বে গরু মাংসের। তো দিয়ে তারপর এড়ে চেড়ে আমি এটা নামিয়ে ফেলবো গরু মাংসটা, আর গরু মাংসটা স্বাদটা অনেক ভালো হয়েছে দেখতে বোঝা যাচ্ছে, কালারটা আমার কাছে এরকম কালো কালার ভালো লাগে। তো নামানোর আগে আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আমি, কারণ কাঁচামরিচ কিন্তু আমি আগে দেই নাই, আর কাঁচামরিচ হলো লাস্টে দেওয়ার কারণ হচ্ছে যে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে মাংসের মধ্যে এই আর কি। আর এখানে জিরার পোলাও রান্না করব। তো আমি কিভাবে জিরার পোলাও রান্না করবি সেটা এই রেসিপিটা একটু শেয়ার করছি আপনার সাথে, কারণ এই পোলাওটা খেতে অনেক ভালো লাগে খেতে। নর্মালি যেভাবে আমরা রান্না করি সে ওইভাবেই, জাস্ট জিরা দিয়েছি। তো এখানে আমি বাটার দিয়েছি, আর হলো পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটা একটু লাল করে নেব। আর আমি আমি পোলাওর মধ্যে ওরকম মানে কোনো
মানে ই দেওয়া হয় না, জাস্ট দুইটা এলাচ দিয়েছি। কারণ আমার কাছে প্লেন পোলাওটা ভালো লাগে, একটা এলাচ দারচিনি এত অনেকগুলো অনেকে দেয়, দেখা যায় অনেক কিছু দিয়ে দিয়ে পোলাও রান্না করে, বাট আমার কাছে এটা ভালো লাগে না। তো এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তো এটাকে জাস্ট ফ্রাই করে নিব। আর এক একজনের রান্না বান্না কিন্তু এক এক রকম, তো আমি এটা আগেও বলেছি, কখনোই আমার সাথে আপনার রান্না কখনোই মিলবে না। আর এই পোলাও খেতে যেটা আমি করছি সেটা হলো, আমি আগে থেকে চালটা দিচ্ছি না, আগে পানি দিয়ে নিচ্ছি। যে পরিমাণ আমি 2 কাপ চাল নিয়েছি, তো 2 কাপের জন্য আমি 4 কাপ পানি দিচ্ছি। তো আমি এখানে 1 কাপ মিল্ক দিয়েছি আর 3 কাপ পানি দিয়েছি, গরম পানি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু বললাম যে জিরার পোলাও, তো অবশ্যই তো জিরা দিতে হবে, তো এখানে আমি জিরাটা টেলে তারপর ব্যবহার করছি। যদি আস্ত জিরা থাকে আস্ত জিরা দিতে পারেন, তো আমি জাস্ট এটাকে টেলে তারপর গুঁড়া করে তারপর আমি আমার এই পোলাও যে পানিটা দিয়েছি ওটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো জাস্ট এটাকে লেড়ে ছেড়ে আমি যে পোলাও চালটা ধুয়ে রেখেছিলাম আগের থেকে ঝরিয়ে পানি, তো ওই চালটা আমি দিয়ে দিচ্ছি। আর পোলাও রান্না করার টাইমে অবশ্যই আধা ঘন্টা আগে চালটা ধুয়ে রাখবেন, তাতে পোলাওটা আরও ভালো হয়। আর এখানে যে প্রথম আমি মুরগিটা সেদ্ধ করে নিয়েছিলাম, তো আমি এখন এটা ভাজার পালা। তো এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নিয়েছি বিস্কিটের গুঁড়ো, আর নিয়েছি এখানে ডিম। তো ডিমের মধ্যে আমি লবণ দিয়েছি, আর দিব সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি ডিমের মধ্যে, এতে খেতে আরও ভালো হবে। তো এখন যেটা করব, তো ডিম মুরগির সাথে আমি ডিমের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি, তারপরে কর্নফ্লাওয়ার সাথে মিশাবো, তারপর আবারও ডিমের সাথে মিশিয়ে তারপর বিস্কিটের গুঁড়ার সাথে মিশাবো। আমার কিন্তু আগে যেটা করতাম বিস্কিটের গুঁড়ার সাথে মিশাতাম, এখন কর্নফ্লাওয়ার সাথে মিশাচ্ছি, তারপর হলো ডিমের সাথে। আর এভাবেই করে ভাজলে কিন্তু মানে খুব ক্রিস্পি হয় আপ চিকেনটা, মচমচে হয়। তো এখন ডিমের সাথে চুবিয়ে তারপর বিস্কিটের গুঁড়ার সাথে ঝরিয়ে নেব আর কি। তো এভাবে সব কয়টা আমি মিশিয়ে নিচ্ছি। এই তো আমাদের এখানে ইফতারের টাইম হয়ে গিয়েছে, বললামই তো কম করতে যেয়ে আসলে বেশি হয়ে করে ফেলি। তো এই তো আজকে ইফতারের আয়োজন। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে আমার রোজাটা, আর প্রত্যেকটা রোজে আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে। তো সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।